হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা অষ্টম অধ্যায়ের বৃত্তের উপরে আমরা কাজ করব। গত ক্লাসেও আমরা বৃত্তের উপরে কাজ করেছি। আমি অষ্টম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদটা গত ক্লাসে আমাদের শেষ হয়েছিল। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা কাজ শুরু করব। তো প্রথমে আমরা একটা উপপাদ্য প্রমাণ করব, তারপর আমরা সে উপপাদ্য অনুযায়ী অনুশীলনীর যে প্রশ্ন আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আসো আমরা একটা উপপাদ্য সলভ করার চেষ্টা করি। উপপাদ্যটা হচ্ছে 23, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা প্রমাণ করব। প্রথমে আমরা একটা চিত্র ড্র করব, এরকম একটা চিত্র। এখন একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকবো, এমনভাবে আঁকবো যে কেন্দ্রস্থ কোণটা যেন ছোট বড় হয়, একটা বড় হয় একটা ছোট হয়, দুইটাই 180 ডিগ্রি করে যেন না হয়। তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ ও কেন্দ্রিক বৃত্ত অন্তর্লিখিত হয়েছে। এখন আমরা বিশেষ নির্বাচন লিখব, মনে করি এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বিএডি প্লাস বিসিডি সমান দুই সমকোণ এবং এবিসি প্লাস এডিসি সমান দুই সমকোণ। অঙ্কন বিও এবং সিও, বিও এবং ডিও যোগ করি, এখন আমরা প্রমাণ করব। আমাদের যেটা প্রমাণের আজকে বিষয় সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটি পরস্পর সম্পূরক, অথবা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির সমষ্টি দুই সমকোণের সমান। এখন দেখো একই চাপ বিসিডি এর উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ বিওডি ইকুয়াল টু টাইমস অফ বৃত্তস্থ বিএডি। এই যে দেখো আগের চ্যাপ্টারের আমরা যে আগের পরিচ্ছেদে আমরা যেগুলো করেছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সে অনুযায়ী বিওডি কেন্দ্রস্থ কোণ এই কোণটা নির্দেশ করবে। বিওডি আমরা খেয়াল করো, বিওডি এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি, এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। আবার একই চাপ বিএডি এর উপর দণ্ডায়মান, আগে আমরা বিসিডি চাপ যেটা নিচ্ছি সেই চাপটা ছিল উপচাপ, এখন বিএডি চাপ যেটা নিচ্ছি সেটা হচ্ছে অধিচাপ। একই চাপ বিএডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিএডি এর উপর হইলে এইটা, এই যে দেখো এটা
কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কখন হয়? দুই সমকোণের থেকে বড়, চার সমকোণের থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। আমার এখানে বিওডি কোণটা প্রবৃদ্ধ কোণ, তাহলে প্রবৃদ্ধ বিওডি, আগে যে বিওডি কোণটা নিছি সেটা হচ্ছে এই এই ছোট কোণটা, অর্থাৎ উপচাপের উপর দণ্ডায়মান। এখন অধিচাপের উপর দণ্ডায়মান কোণটা হয় প্রবৃদ্ধ কোণ, সমান টু টাইমস অফ বিসিডি। বৃত্তস্থ লিখতে হবে, বৃত্তস্থ বিসিডি। এখন এটাকে আমরা দেব দুই নম্বর। এখন যদি আমরা এক আর দুই যোগ করি, এক ও দুই নং যদি যোগ করি তাহলে কি দাঁড়াবে? বিওডি প্লাস আমরা ওইটা লিখি, কেন্দ্রস্থ বিওডি প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ বিওডি। সমান টু বিএডি প্লাস টু বিসিডি। তাহলে এখন দেখো, বা কেন্দ্রস্থ বিওডি আর কেন্দ্রস্থ প্রবৃদ্ধ বিওডি, কেন্দ্রস্থ বিওডি হলো এটা, এটা বিসিডি চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ উপচাপে দণ্ডায়মান, আর অধিচাপে দণ্ডায়মান হচ্ছে এটা কেন্দ্রস্থ বিওডি। বড় কোণটা 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু কত, ১৮০ ডিগ্রির থেকে বড়, কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট প্রবৃদ্ধ কোণ। তাহলে কেন্দ্রস্থ বিওডি প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ বিওডি দুইটা মিলে হলো 360 ডিগ্রি বা 180, দুই সমকোণ। আমরা দুই সমকোণেই লিখি, দুই সমকোণ সমান টু, যদি আমরা কমন নিই, বিএডি প্লাস দুই সমকোণ নয়, এটা চার সমকোণ, কেন্দ্রস্থ বিওডি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ বিওডি, এটা চার সমকোণ। চার সমকোণ সমান টু বিএডি প্লাস বিসিডি। তাহলে কেন্দ্রস্থ কোণ আর কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ দুইটা মিলে হইল 360 ডিগ্রি, চার সমকোণ। সুতরাং বিএডি প্লাস বিসিডি ইকুয়াল দুই সমকোণ। হ্যাঁ, তাহলে আমরা আরেকবার এটা বোঝার চেষ্টা করি। এ বি সি একটা ত্রিভুজ, এর বি কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপি, সি কোণের অন্তর্দ্বিখণ্ডক সিপি, পি বিন্দুতে ছেদ করেছে। বি কোণের বহির্দ্বিখণ্ডক বি কিউ, সি কোণের বহির্দ্বিখণ্ডক সি কিউ, পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন আমাকে প্রমাণ করতে হবে বি পি সি কিউ একটা বিন্দু চারটি সমবৃত্ত, অর্থাৎ বি পি সি কিউ বিন্দু চারটি দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। তাহলে কি প্রমাণ করলে এটা বিন্দু চারটি দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে এটা প্রমাণ হবে? কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটি সম্পূরক, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটি সমষ্টি দুই সমকোণের সমান। তো এই বিপি সি কিউ এর সমষ্টি বিপরীত কোণ দুইটি সমষ্টি যদি দুই সমকোণের সমান বলা যায়, তাহলে বিপি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণিত হবে। তো সেভাবে আমরা বিপি পি বি কিউ পি সি কিউ এই দুইটা কোণ ধরলাম বিপরীত কোণ, কোণ ধরে আমরা একটা পর্যায়ে এসে সেটাকে দুই সমকোণ বলতে পারলাম। তাহলে বিপি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণ হলো, ঠিক আছে। এবার আমরা একটা অনুসিদ্ধান্ত করব। তোমরা পৃষ্ঠা নাম্বার 160-এ চলে যাও। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। আমরা এখন একটা অনুসিদ্ধান্ত করব। আমরা জানি যে সবাই অনুসিদ্ধান্তগুলো আমাদেরকে করতে হবে সবগুলা, কারণ আমাদের সৃজনশীল প্রশ্নে অনেক সময় অনুসিদ্ধান্তগুলো সেট হয় ক নম্বর প্রশ্নে। এখন আসো পৃষ্ঠা নাম্বার 160, পেজ 160, অনুসিদ্ধান্ত 5। কোন বৃত্তের অধিচাপে
কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন সূক্ষ্মকোণ? তাহলে আমাদেরকে অধিচাপ কি সেটা জানতে হবে, আর সূক্ষ্মকোণ কি সেটা জানতে হবে। তাহলে প্রথমে আমরা একটা সার্কেল ড্র করি, একটা বৃত্ত ড্র করি। এই বৃত্তের অধিচাপ কোনটা হবে? আমি যদি এখানে একটা চাপ দিই ABC, ABCটা হলো অধিচাপ, অধিচাপটা হলো বড়, উপচাপটা হলো ছোট। এখানে তুমি ইচ্ছা করলে ADC চাপও দিতে পারো, এটা হলো অকেন্দ্রিক বৃত্ত। তাহলে লেখো অধিচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ হলে আমরা দেখি ABC, অধিচাপের উপর অন্তর্লিখিত কোণ ABC, এই এই কোণটা সূক্ষ্মকোণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেখো, মনে করি অকেন্দ্রিক বৃত্তের বৃত্তে অধিচাপ ABC এ অন্তর্লিখিত কোণ ABC। প্রমাণ করতে হবে যে ABC একটি সূক্ষ্মকোণ। অঙ্কন ও বিন্দু দিয়ে, ব্যাস, আমরা একটা ব্যাস অঙ্কন করব। ও বিন্দু দিয়ে ব্যাস কি আঁকবো? ও বিন্দুটা এদিকে দিই, ও বিন্দু দিয়ে ব্যাস EF আঁকি, EF আঁকি, এবং EM দিয়ে ব্যাস EF অঙ্কন করি। তারপরে এখন একটা অর্ধবৃত্তস্থ কোণ আঁকি, EBF। এবং ইবি ও FB যোগ করি। তো ইবি ও FB যোগ করার পরে এখন আমরা প্রমাণে যাব। প্রমাণ, ও কেন্দ্রিক বৃত্তে ABC অধিচাপে অন্তর্গত কোণ ABC। এখন EBF অথবা ABC স্মলার দেন EBF, কেননা ABC EBF এর একটি অংশ মাত্র। ABC EBF এর একটি অংশ মাত্র, বা ABC স্মলার দেন 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন? 90 ডিগ্রি কি জন্য? EBF, কারণ EBF কোনটা হলো? অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু EF ব্যাস, তাইলে EBF অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ EBF সমান 90 ডিগ্রি। তাইলে 90 ডিগ্রির থেকে ছোট কোণকে কি বলা হবে? সূক্ষ্মকোণ বলা হবে। সুতরাং ABC একটি সূক্ষ্মকোণ, প্রমাণিত। তাহলে
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই অধিচাপের অন্তর্গত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। আর এখানে অনেক সময় পরীক্ষায় অন্তর্লিখে না দিয়ে দণ্ডায়মান দেওয়া হবে, দণ্ডায়মান হইলে কিন্তু কথা উল্টে যাবে, ভিন্ন হয়ে যাবে। তাহলে অধিচাপের অন্তর্গত কোণ আর অধিচাপের দণ্ডায়মান কোণ দুইটা দুরকম কথা। দণ্ডায়মান কোণ হইলে আমার তখন উপচাপের কোণটাকে ধরবো, ওই চাপের উপর দণ্ডায়মান। আমরা যে আজকে উপপাদ্য প্রমাণ করেছি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, সেরকম দণ্ডায়মান বললে ভিন্ন হবে। তো এখানে দণ্ডায়মান বলে না, এখানে অন্তর্লিখিত বলেছে। তো ঠিক আছে, তাইলে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো ত্রিভুজের কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। এখন আমরা একটা হোমওয়ার্ক করব, কোনো চতুর্ভুজের কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। এখানে আমি হোমওয়ার্কটা লিখে দিচ্ছি, ওইখানে এটা কাজ, 160 পৃষ্ঠায় কাজ, পেজ 160 কাজ, একটাই কাজ আছে, প্রমাণ করা যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। এটা আমরা করেছি অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, আর কাজ যেটা 160 পৃষ্ঠায় সেটা হচ্ছে উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। এটা প্রমাণ করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই করব, এর বাইরে আর যাব না। আমি আশা করি তোমরা আজকে যেটুকু করেছি ভালোভাবে শিখবে। পরের ডেইটে আমরা স্পর্শক নিয়ে কাজ করব, বৃত্তের স্পর্শক, আরও একটা ক্লাস করবো বৃত্তের, দুইটা ক্লাস হবে স্পর্শকের, একটা সম্পাদ্যের উপরে একটা উপপাদ্যের উপরে। এরপরে আমরা বৃত্তের চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে কাজ করব, যেহেতু তোমরা জানো যে বৃত্তের চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার এবং এটার উপরে অনেক কাজ করার সুযোগ আছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।